বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় তাদের মুম্বাইয়ের ওয়ার্লির হাই রাইজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন। জানা গেছে 45 কোটি 75 লাখ টাকায় ফ্ল্যাটটি বিক্রি করেছেন তারা। 2014 সালে 41 কোটি টাকায় এই ফ্ল্যাটটি কিনেছিলেন অভিষেক। বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও শহীদ কাপুর থাকেন এই আবাসনে। মানি কন্ট্রোলের এক প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। অভিষেকের ফ্ল্যাটটি 7,527 স্কোয়ার ফুট আয়তনের। মুম্বাইয়ের ওয়ার্লির ওবেরয় 360 ওয়েস্টের 37 তলায় অবস্থিত ফ্ল্যাটটি। শহীদ কাপুর এই আবাসনেই 56 কোটি টাকার একটি ফ্ল্যাট কেনেন। অক্ষয় কুমার নিজের অ্যাপার্টমেন্টের জন্য 52.5 কোটি টাকা খরচ করেছেন। বিয়ের পর থেকে অভিষেক ও ঐশ্বরিয়া অমিতাভ ও জয়ের সঙ্গেই থাকেন। জলশাই তাদের স্থায়ী ঠিকানা। এই ফ্ল্যাটটি বিনিয়োগ হিসেবেই কিনেছিলেন তারকা দম্পতি। সেখানে বসবাসের কোনো পরিকল্পনা শুরু থেকেই ছিল না দুজনের।